আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজ আপনাদের আপডেট এবং নতুন ডিজাইনের ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস দেখাবো চিরন্তন ফ্যাশন হাউস থেকে। তো এই ড্রেসগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দিবে সৌরভ ভাই। জি, এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার গ্লোসি ব্র্যান্ডের। আপনাদেরকে আমি ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো দেখানোর আগে। আচ্ছা, এটা হচ্ছে আপনার গ্লোসি ব্র্যান্ডের জুলিয়েট নামক ক্যাটালগ। আচ্ছা, এটা ক্যাটালগটা হচ্ছে ফ্রন্ট ভিউটা। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ভিতরের অংশগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটার সাথে হচ্ছে আপনি এই যে এরকম ছোট করে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথেই। আর ড্রেসগুলো আজকে আসছে এবং লেটেস্ট ভার্সনের মধ্যে। এটা হচ্ছে গ্লোসি ব্র্যান্ডের মধ্যে, আর এটা ফেব্রিকটা থাকছে সম্পূর্ণ গ্লেজ কটনের মধ্যে এবং হচ্ছে নিচ দিয়ে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা, এদিকে ডলার ওয়ার্ক করা আছে এবং হাতের কাজ আছে। আর ড্রেসগুলো কিন্তু এক্সেপশনাল একটা লুক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এটা হচ্ছে কামিজটা, কামিজটা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক সেমই থাকছে। এটা কিন্তু প্রিন্টের মধ্যে, এই যে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণটা মানে হ্যান্ড ওয়ার্ক করা আছে, আপনি দেখতে পাচ্ছেন নিচের প্যানেল। এটা হচ্ছে আপনার হাতাটা, হাতাটা আসবে হচ্ছে সাইড থেকে। আর এটা সেলোয়ারটা থাকছে এরকম এক কালারে। এই যে গ্লোসি ব্র্যান্ডের ইয়ে আছে, ড্রেসের মধ্যে স্টিকার দেওয়া থাকবে আপনার। আচ্ছা, আর এটা হচ্ছে দোপাটাটা, দোপাটাতে কিন্তু একদম প্যাকেটিং দোপাটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে পিওর, সম্পূর্ণ পিওরের মধ্যে ডিজিটাল প্রিন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাটাগুলো, খুবই সুন্দর এক্সেপশনাল। আর এগুলো একটা আটটা কালার আছে। আচ্ছা, যারা হোলসেলে নেবেন তারা হচ্ছে সেট ধরে নিতে হবে, এটা আটটা কালারই নিতে হবে। আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এটা হচ্ছে ডিজাইনের আরো একটি কালার। বাই ডিজাইন, প্রতিটা ডিজাইন কি সেম থাকবে নাকি ভিন্ন হবে? একটা ডিজাইন ডিফারেন্ট। আচ্ছা, ঠিক আছে, ডিজাইন ডিফারেন্ট। আচ্ছা, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে ফেব্রিক দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আর এই কাপড়গুলো কি কাপড়? এটা হচ্ছে গ্লেজ কটন মডেল। গ্লেজ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে সম্পূর্ণ। গ্লেজ কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা, এটা হচ্ছে সেলোয়ার, এই হচ্ছে দুপাট্টা। আর সেলোয়ারের ফেব্রিকটার কালারটা হচ্ছে বাঙালি টাইপের কালার, একদম কন্ট্রাস্টে থাকছে, ম্যাচ করা আর কি, দুপাট্টা এবং হচ্ছে কামিজের সাথে ম্যাচ করা। আর ইন্ডিয়ানরা অলওয়েজ আপনার হচ্ছে ক্যাটালগ ড্রেসগুলো একটু এক্সেপশনাল থাকে। যারা হচ্ছে অফিস করেন বা হচ্ছে মানে সোবার কিছু পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন। অনেকেই হচ্ছে সুতি ওড়না পছন্দ করেন না, জর্জেট ওড়না খুঁজতেছেন, তারা কিন্তু এই ড্রেসগুলো নিঃসন্দেহে নিতে পারেন, খুব সুন্দর আচ্ছা ড্রেসগুলো। এটা হচ্ছে আরেকটা কালার, এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার, একদম স্ট্যান্ডার্ড কালার। যারা স্ট্যান্ডার্ড কালার এবং ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন। যারা হচ্ছে অফিস করেন একদম হচ্ছে রেগুলার রাফ এন্ড টাফ করার জন্য, মানে হচ্ছে স্মুদি কাপড় চান, মানে হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটি যাতে থাকে, ওই ফ্লেক্সিবিলিটি যারা খুঁজতেছেন তারা কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন। আর হচ্ছে যারা ব্যবসার কথা চিন্তা করতেছেন যে ব্যবসা করবেন আমাদের কাছ থেকে নিতে পারেন, নিঃসন্দেহে হোলসেল প্রাইস পাবেন। আপনারা যদি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন তখন যে প্রাইসটা পড়বে আমাদের কাছ থেকে নিলেও কিন্তু সেম প্রাইসটা পড়বে, কারণ আমাদের একটা ডিসকাউন্ট থাকে যেটা নাকি আপনারা ইন্ডিয়া থেকে আনলে পাবেন না। আচ্ছা, আর ভাইরা কিন্তু ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে হোলসেলে বাংলাদেশে এনে বাংলাদেশে হোলসেল করে থাকে, বিশেষ করে ভাইরা হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্টার আর কি। তো ভাই এই ড্রেসের রিটেল প্রাইসটা বলে দিবেন, খুচরা মূল্যটা একটু বলে দিবেন। আর ভাইদেরকে কিন্তু কেউ রিটেলার বলে না, ভাইদেরকে কিন্তু সবসময় মানুষ বলে ইন্ডিয়ান ইম্পোর্টার। ভাইদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় শোরুম আছে, তারা কিন্তু হোলসেলে ড্রেস নিয়ে বিজনেস করে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন, একটা ক্যাটালগে আটটা ডিজাইন আছে, এখানে আটটা আট রকমের। আচ্ছা, হ্যাঁ, কোনটার সাথে কোনটা কন্ট্রাস্ট হবে না। আচ্ছা, ঠিক আছে, সাথে ডিজাইন এবং কালার চার্ট সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে কিন্তু খুব সুন্দর একটা সম্পূর্ণটা হ্যান্ড ওয়ার্ক। আচ্ছা, হ্যান্ড ওয়ার্ক যা দেখতেছেন এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক। আর যে আছে সবকিছু কিন্তু প্রিন্টে থাকছে। জি, এটা হচ্ছে দোপাটাটা, খুবই সুন্দর এবং প্যাকেট দোপাটা। তো এটা হচ্ছে দোপাটাটা, একদম ডিজিটাল প্রিন্ট করা আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিওর জর্জের দোপাটা এটা। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা আরো কিছু ডিজাইন দেখে নেব। জাস্ট একটা ক্যাটালগের মধ্যে সাত থেকে আটটা ডিজাইন থাকে, প্রতিটাই কিন্তু একটা ক্যাটালগের মধ্যে থাকে, ডিজাইনগুলো একদম ভিন্ন হবে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা, খুবই সুন্দর একটা হ্যান্ড ওয়ার্ক করা আছে সাইড থেকে, এই যে দেখেন একটা বর্ডার করা আছে, এটা কিন্তু ফ্রন্ট পিছন সাইডে আছে, সামনের সাইডে আছে, দুইটা হাতের জন্য আলাদা কাপড়। আচ্ছা,
হচ্ছে সেলোয়ারটা এক কালার থাকছে আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর দুপাট্টাটা কিন্তু পিওর জর্জেট দুপাট্টা কিন্তু একটা ডিজিটাল পিন করা আছে দেখতে পাচ্ছেন জামা এবং ওড়না দুটেই কিন্তু হচ্ছে মানে ডিজিটাল প্রিন্ট করা সম্পূর্ণ আচ্ছা তো এটা হচ্ছে আরো একটা কালার গ্লেজ কটন আর খুবই সফট আরামদায়ক ফেব্রিকটা কিন্তু মানে 100% বয়েলের মধ্যে খুব সুন্দর এবং আরামদায়ক ফেব্রিক ইন্ডিয়ান ড্রেসের আমরা যেসব ড্রেস গুলা করি ইন্ডিয়ান মূলত ব্র্যান্ডেড ড্রেস গুলো কিন্তু কখনোই আপনার হচ্ছে কোয়ালিটির কম্প্রোমাইজ করে না আর এটা হচ্ছে দোপাটাটা দেখতে পাচ্ছেন কিন্তু একদম কন্ট্রাস্ট করা আছে আর প্রতিটা ডিজাইন এবং কালার কিন্তু স্ট্যান্ডার্ড এবং সুপার তো এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশন খুবই সুন্দর একদম দেখার মতো কালার এবং ডিজাইন এটা হচ্ছে ড্রেসটার প্রাইসটা আবার বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে 2500 খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুচরা মূল্যটা হচ্ছে 2550 টাকা যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি আপনাদের দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয় তলা শপের নাম হচ্ছে চিরন্তন ফ্যাশন হাউস দোকান নাম্বার 16 এবং 17 আপনারা তৃতীয় তলায় আসলে লিফট বরাবর শপটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ